আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং স্বাভাবিকভাবে তোমাদের জন্য নতুন নতুন সবসময় নতুন নতুন আইটেমসগুলো নিয়ে আমরা রোড টু পাবলিক ইউনিভার্সিটি সবসময় তোমাদের সাথে থাকি এবং তারই ধারাবাহিকতায় তোমরা যাতে সামারি নামের যে বিশাল বিষ বেতা তোমাদের মাথায় ঘুরপাক করে তা যাতে তোমরা ইজিলি সলভ করতে পারো, ইজিলি যাতে আনসার করতে পারো, তাই তোমাদের জন্য নিয়ে আসছি আমরা সামারি ট্রিক্স, সামারি ট্রিক্স কীভাবে করলে আমরা সামারিগুলো খুব সুন্দর করে আনসার করতে পারবো, কিংবা কী কী বেস জিনিসগুলো আমাদের মেনটেন করতে হবে, কীভাবে আমরা কী কৌশলটা অবলম্বন করবো, এই ইন টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আমরা সামারি জিনিসগুলো সামারি কৌশলগুলো আমি তোমাদের জন্য সাজিয়েছি। এবং স্বাভাবিকভাবে আজকে আমি তোমাদেরকে কী দেখাবো, আজকে আমি তোমাদেরকে যেই জিনিসটা দেখানোর জন্য যাচ্ছি খুবই ইজি একটা জিনিস, তোমরা দেখলেই সুন্দর করে বুঝতে পারবো সামারি লেখার সহজ নিয়ম। আমরা সামারি নিয়ে সবসময় একটা দ্বিধা, এইভাবে লিখবো, এটা এরকম হবে, একটা কোয়েশ্চেন, সবসময় একটা কোয়েশ্চেন, কীভাবে স্টার্ট করবো, কী ধরনের হইতে পারে, নানান ধরনের অনেকগুলো বিষয় কিন্তু এক্স্যাক্টলি আমাদের মনের ভিতর প্রশ্ন হয়ে ঘোরাফেরা করে। সো এইসব জিনিসগুলোকে আমি তোমাদের কাছে সহজবোধ করার জন্য কিছু বেসিক রুলস কিংবা বেসিক রুলস বলবো না, আমি তোমাকে এই ওয়েগুলো যদি ফলো করো তাহলে তুমি তোমার সামারির ফুল মার্কসের মধ্যে একটা গুড একটা মার্ক তুমি নিতে পারবা। যদি 10 নাম্বারের মধ্যে তুমি মিনিমাম 8, 9, 7, 8, 9 মিনিমাম 8 তুমি তোমার পেতে পারবা, ঠিক আছে? সো কী কী জিনিসগুলো তোমার সামারি লেখার সময় খেয়াল রাখতে হবে, কী কী বিষয়গুলো সামারি লেখার সময় একটা সুন্দর সামারি, একটা সামারি লেখার সময় কী কী বিষয়গুলোর উপর আমার জোরদার করতে হবে। সো আমরা প্রথমেই দেখি সামারি লেখার কিছু সহজ নিয়ম, এই নিয়মগুলো যদি ফলো করো আমি তোমাদেরকে এটা এনশিওর করে বলতে পারি তোমরা সামারিতে খুব ভালো নাম্বার পাবা। সো প্রথমেই আমরা এখানে কী বিষয়টা দেখতে পাচ্ছি, সো দেখো প্রথমে আমরা সামারিটা যখন দেখব প্রথমে তো আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে। সর্বপ্রথম আমাদের যে দায়িত্ব, আমি যদি সামারিটা যদি ভালো করতে চাই, সর্বপ্রথম আমাদের দায়িত্ব কী, যে প্যাসেজটা দেওয়া থাকবে ওই প্যাসেজটাকে আমার কী করতে হবে, ভালোভাবে পড়তে হবে। আমি যদি প্যাসেজটাই যদি ভালো মতো না পড়ি তাহলে আমি আনসার করব কিসের উপরে, হ্যাঁ আমি লিখব কিসের উপরে, সো আমার ভালোভাবে পড়তে হবে। এবং প্যাসেজটা পড়ার সময় যে জিনিসগুলো করতে হবে ভাইয়া, মেইন পয়েন্ট এক্স্যাক্টলি আমি প্যাসেজের উপর যে সামারিটা লিখবো, প্যাসেজের যে সামারিটা আমি লিখবো কোন বিষয়ের উপর আমি এমফাসাইজ করবো, কোন বিষয়ের উপর আমি গুরুত্ব আরোপ করবো, কোন বিষয়গুলো আমি আমার যে আনসারটা আমি যে সামারিটা করবো ওইটার মধ্যে কোন বিষয়গুলো আমি ফুটিয়ে তুলবো, এই মেইন পয়েন্টগুলো আবার আগে আমাদের কী করতে হবে, হাইলাইট করতে হবে, অথবা আমরা মেইন পয়েন্ট কিংবা মেইন লাইন যাই বলি না কেন তার নিচে আমরা একটু কী করবো, একটু আন্ডারলাইন করতে পারি, ঠিক আছে? সো নিজের বোঝার সুবিধার্থে আমি কীভাবে করে জিনিসগুলো ইজিলি আন্ডারলাইন করে থাকলে অথবা হাইলাইট করে থাকলে আমি ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে? সো এই গেল। সো প্রথমে আমরা কী করবো ভাইয়া, প্রথম কাজ প্যাসেজটা ভালো মতো পড়বো এবং প্যাসেজের মধ্যে যেসব মেইন পয়েন্টগুলো আছে মেইন পয়েন্টগুলোকে হাইলাইট করবো, হয়তো মনে মনে করবা হয়তো নিচে দাগ দিয়ে করবা, ঠিক আছে? সো মেইন পয়েন্ট গেল, এরপর কী করবো সামারি। সবসময় আমরা যে কাজটা করি আমরা অনেক সময় যেই প্যাসেজটা দিয়ে দিয়ে থাকে আমরা হুবহু লিখে দিই, সো এই জিনিসটা থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে। এবং সবসময় সামারি লেখার সময় যে জিনিসটা করবা ভাইয়া, নিজের ভাষায় লিখার চেষ্টা করতে হবে সবসময়। তুমি যখন নিজের ভাষায় দিয়ে লিখবা, নিজের ভাষায় তুমি যখন প্যাসেজটা পুরো একটা সামারি যখন করবা তখন টিচার কিন্তু এই জিনিসটাকে ভালো মতো ইউটিলাইজ করবে, না ছেলেটা নিজের মতন করে লেখার চেষ্টা করছে না, সে অনেক ট্রাই করছে, সে তার বেস্ট এফোর্ট দিচ্ছে, সে জিনিসটাকে সুন্দর করে নিজের মতন করে ফুটিয়ে তোলার চেষ্টা করছে, দ্যাটস ওয়াই তুমি কিন্তু টিচারদের একটা কিক পাবা, পজিটিভ একটা রেসপন্স পাবা, এবার এই পজিটিভ রেসপন্স কিন্তু তোমাকে ভালো মার্ক পেতে সাহায্য করবে। অ্যান্ড দেন এরপরে দেখো সামারি অবশ্যই প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। সো এই জায়গায় দেখো অনেক সময় আমরা কখনো কিন্তু সামারি এইভাবে পয়েন্টে লিখবো না, 1, 2, 3 এই ধরনের পয়েন্টে আমরা কখনো লিখবো না। সো সামারি আমাদের কী করে লিখতে হবে, অবশ্যই ছোট একটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। সো এরপরে দেখি ভাইয়া সামারি হুবহু কোনো ওয়ার্ড বা সেন্টেন্স ব্যবহার করা যাবে না। সো বেসিক্যালি আমরা হুবহু কোনো ওয়ার্ড কপি করা থেকে বিরত থাকবো এবং হুবহু কোনো সেন্টেন্স কপি করা থেকে আমরা সামারিতে বিরত থাকবো, কিন্তু আমরা একটা কাজ করতে পারি, বিভিন্ন যেগুলো কিওয়ার্ড কিংবা মেইন ওয়ার্ডস, যেসব কিওয়ার্ডস যেগুলো বলি, যেগুলো
একটা প্যাসেজকে অনেক বেশি অর্থবহ করে কিংবা প্যাসেজের অনেক বেশি অর্থ ক্যারি করে, ঠিক আছে? সো এইসব মেইন ওয়ার্ডসগুলোর আমরা কী করতে পারি, সিনোনিম ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা যদিও বা ওয়ার্ড কপি না করলেও আমরা কী করতে পারি ভাইয়া, ওয়ার্ড কপি করা থেকে বিরত থেকে আমরা সিনোনিম ইউজ করতে পারি, যেটা আমাদেরকে আরও একটু মানে কি আমি যত বেশি সিনোনিম ইউজ করবো সিনোনিমটা নিজেকে একটু ভিন্নতা দিবে, আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? এরপরে দেখো ভাইয়া, সামারি প্যাসেজের 1/3 অংশ হওয়া ভালো। আই মিন তুমি, তোমাকে সামারি আমি লিখতে বলছি, তুমি তো একদম 2-3 পেজ লিখাটা তো বেসিক্যালি তোমার সামারি না। সামারি মানে কি? তোমার সারাংশ। সো তোমার যেই প্যাসেজটা দেওয়া থাকবে সামারিটা বেসিক্যালি তোমার প্যাসেজের 1/3 হওয়া ভালো, আই মিন 1/3 অংশ। হ্যাঁ, তোমার প্যাসেজ যত বড় হবে তার 1/3 অংশ। আমি যদি তোমাদেরকে আরো একটু যদি ইজিভাবে বলি, ধরো 5 লাইন, সর্বোচ্চ 6 লাইন, 4-5-6 এর মধ্যে তোমরা সামারিটা তোমার শেষ করে ফেলার চেষ্টা করবা, ঠিক আছে? লাইন বলতে গিয়ে আমি ফুল স্টপ পর্যন্ত বুঝাইছি, ঠিক আছে? আই মিন সবসময় খেয়াল রাখবা সামারিটা সবসময় কী হবে, সামারিটাকে সবসময় চেষ্টা করবা যাতে হচ্ছে তোমার প্যাসেজের 1/3 হয়, ওকে? এই জিনিসকে 1/3 মিনিমাম, তার একটু বেশি হলেও হতে পারে, বাট খুব বেশি যাতে না হয়, খুব বেশি যাতে বড় না হয়, অল্পের মধ্যে তুমি যাতে পুরো জিনিসটাকে সুন্দর করে বুঝিয়ে উঠতে পারো, আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে তোমাদের যে জিনিসটার উপর খেয়াল রাখতে হবে সামারির মধ্যে, যেই জিনিসগুলো কখনোই করা উচিত না, যেমন কোনো এক্সাম্পল দিতে পারবে না, কোনো উদাহরণ টানতে পারবে না, ঠিক আছে? কোনো ব্যাখ্যা, সামারি মানে তো তোমার ব্যাখ্যা না, ওরা সামারি চাইছে তোমাকে অল্পের মধ্যে বুঝিয়ে, অল্প ভাষায় তোমার বুঝিয়ে দিতে হবে। সো কোনো ধরনের এক্সপ্লেনেশন দেওয়া যাবে না, এবং কোনো উক্তিও দেওয়া যাবে না, কোনো উক্তিও এখানে করা যা দিতে পারবে না, এবং কোনো প্রশ্ন তো করাই যাবে না, তুমি সামারিতে কোনো ধরনের প্রশ্নও করতে পারবো না। দ্যাট মিন্স আমরা কী কী করতে পারতেছি না, আমরা উদাহরণ দিতে পারবো না, আমরা ব্যাখ্যা দিতে পারবো না, আমরা কোনো উক্তি দিতে পারবো না, এবং আমরা কোনো প্রশ্নও করতে পারবো না সামারিতে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। এবং আরেকটা জিনিস সবসময় মনে রাখবা ভাইয়া, সামারি সবসময় সিম্পল সেন্টেন্সে হওয়া কিন্তু ভালো। আই মিন তোমরা কমপ্লেক্স, আই মিন ক্রিটিক্যাল কোনো সেন্টেন্সে তোমরা না লিখে, কিংবা একটু কমপ্লেক্স কোনো সেন্টেন্স তোমরা ফলো না করে তোমরা সিম্পল সেন্টেন্সে কিংবা সাধারণভাবে সাদামাটাভাবে তোমার ভাষায় সামারিটা লিখা, সিম্পল সিম্পল সেন্টেন্স ইউজ করে সামারিটা লেখা কিন্তু সবচাইতে ভালো। এটা তোমাকে গুড একটা বেনিফিট দিবে। সো এই হচ্ছে বেসিক্যালি তোমরা যদি একটা সামারিতে ভালো মার্ক যদি পেতে চাও, আমি আবারও বলতেছি তোমরা চাইলে ভালো করে একটি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, তোমরা যদি ভালো মার্ক যদি পেতে চাও সামারিতে, এই রুলসগুলো কিংবা এই সিস্টেমটা যদি তুমি যদি ফলো করো, তাহলে তোমরা নিজেরা সামারিতে ভালো মার্ক পেতে পারো, এবং ভালো একটা মার্ক অবশ্যই অবশ্যই তোমরা এনশিওর করতে পারো। এখন তোমরা কোয়েশ্চেনে থাকো ভাইয়া, স্টার্টিংটা কেমনে করবো, কারণ সবসময় স্টার্টিংটা কিন্তু অনেক বড় একটা জিনিস। আমি তারপর তোমাদেরকে একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আমাদের যে কোনো একটা প্যাসেজ দেওয়া থাকে, এটা কারো লাইফ, কারো জীবনী নিয়ে দেওয়া থাকে, কোনো একটা ঘটনা প্রবাহ নিয়ে দেওয়া থাকে, যে কোনো একটা ইতিহাস কিংবা যে কোনো একটা কথাবার্তা দিয়ে আমার একটা প্যাসেজ দেওয়া থাকে। সো আমি কেমনে স্টার্ট করবো ভাইয়া জিনিসটা? সো একটু দেখো ভাইয়া, আমি জাস্ট সাপোজ আমাদেরকে মানে কি যে কোনো একটা প্যাসেজ দিতে পারে, যে কোনো একটা পয়েন্ট আমাদেরকে দিতে পারে। সো আমি এইভাবে করে স্টার্ট করতে পারি, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, তুমি এখানে বলতে পারো ডায়াসপোরা বলতে পারো, অথবা বলতে পারো হচ্ছে হিউম্যান রাইটস, অনেক সময় হিউম্যান রাইটস নিয়ে মানে যেই বিষয় নিয়ে তোমার দিচ্ছে, হ্যাঁ এই বিষয়, এইভাবে তুমি স্টার্টিং করতে পারো। নট নেসেসারিলি যে তোমার এইভাবে স্টার্টিং করতে হবে, আই মিন প্রথমে প্যাসেজটা কী নিয়ে বলতেছে কিংবা কী নিয়ে তোমার হচ্ছে, তোমার হচ্ছে কী নিয়ে হচ্ছে তোমার এমফাসাইজ করতেছে, কী নিয়ে সবচাইতে বেশি গুরুত্ব আরোপ করতেছে, এই জিনিসটা বলে তুমি কী করতে পারো, তোমার সামারিতে স্টার্ট করতে পারো। এবং অবশ্যই ফাইনালি তুমি একটা কী দিবা, কনক্লুশন দিবা, এবার ফাইনালি লাস্টলি আই মিন যে কোনো একটাভাবে তুমি কী করবে, লাস্টে একটা কনক্লুশন দিবা, অবশ্যই একটা উপসংহার সুন্দরভাবে দিবা। সো এইভাবে করে তোমরা যদি সিস্টেমটা যদি ফলো করো, সো এই তারপরে এই জিনিসগুলো করার পরে মাঝখানে তুমি তোমার মতন করে যেসব ইম্পর্টেন্ট লাইন্সগুলো আছে, ইম্পর্টেন্ট লাইন্সগুলোকে তুমি তোমার ভাষায় বুঝিয়ে লিখবা। আই মিন এই অল্প লাইনের মধ্যে, অল্প লাইনগুলোর মধ্যে যে 1/3 যেটা বলছি এর মধ্যে তোমার সামারির, আই মিন তোমার প্যাসেজের পুরো সামারিটা ফুটিয়ে উঠতে হবে, মানে পুরো বিষয়টা ফুটে উঠতে হবে, এটার উপর অবশ্যই অবশ্যই তোমরা খেয়াল রাখবা। সো এই ছিল আজকে হচ্ছে তোমাদের জন্য, এবং সামারি লেখার জন্য এই সব শর্টকাট জিনিসগুলো যদি তুমি যদি ইউজ করো, তাহলে তুমি অবশ্যই অবশ্যই তোমার সামারিতে যে ফুল মার্কস থাকে, ফুল মার্কসটার মধ্যে তুমি ভালো একটা মার্কস 10-এর মধ্যে মিনিমাম 8 কিংবা 9 পর্যন্ত তুমি পেতে পারো।
ভালো থাকো সবাই, সুস্থ থাকো। ইনশাল্লাহ নেক্সট ডে তোমরা আরও আমার থেকে সামারি নিয়ে বিভিন্ন ধরনের তোমরা লেসন পাবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ নেক্সট থেকে আরও সামারি নিয়ে অনেকগুলো ক্লাস আমরা তোমাদেরকে নিব, তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব কীভাবে সামারিগুলো আনসার করতে হবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবার সর্বদা সফলতা কামনায় আমরা আর টিপিও তোমাদের পাশে আছি। আসসালামু আলাইকুম।